তার মতো দাগ আছে সিগারেটের একটা নবছরের বাচ্চা এইটা প্রশাসন যদি এরপরে মুখ ঘুরিয়ে থাকে আর বলে যে সবাইকে উৎসবে যেতে হবে উৎসবে যাওয়ার জন্য মানুষ বসে আমার এই ছোট্ট বোনটার জন্য অবশ্যই ওর সাজা লাগা উচিত ফাঁসি হওয়া উচিত ফাঁসির দাবি কেউ না করলো আমি দাবি করছো অন্ততকে এই ছোট্ট বাচ্চা ছোট্ট আমার বোনের মতো ছোট্ট আমার সন্তানের মতো কেন তার সঙ্গে এই দুর্ব্যবহার করলে সে মানুষ রূপে জানোয়ার মানুষ বলে তার মনে করেন না হয় এটা পলিটিক্যালাইজ করার চেষ্টা হয় যে এটা হিন্দু ওটা মুসলমান এটা বিজেপি ওটা সিপিএম এটা তৃণমূল এই করে কিন্তু এর কোনো স্রহ হবে না মীমাংস হবে না আমরা দল দেখি না আমরা জাত দেখি না আমরা ধর্ম দেখি না আমরা মানুষ মনে করি মানবিক হিসাবে প্রত্যেক মানুষের সুস্থ সরলভাবে বেঁচে থাকা দরকার সুতরাং একটা সাম্প্রদায়িক শক্তি আছে আর বিজেপি যারা এটাকে বিভাজন তৈরি করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গালগে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে দলিত আদিবাসীর মধ্যে ভাগ করতে চাইছেন কোনো মা কোনো বোন কোনো সন্তানের দিকে চোখ তুলে না থাকায় তবে হ্যাঁ এটা নিয়ে কোনো যেন জাতপাতের লড়াই না হয় এটা নিয়ে যেন কোনো রাজনৈতিক হিংসা না হয় ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা প্রথম কথা ঢোকা দেওয়ার চেষ্টা হচ্ছে দু এক জায়গাতে আমরাও দেখেছি এটা এটা তো করা উচিত না প্রশাসনের দিক থেকে সবসময় একটা ইম্পার্শালি একটা জায়গা রাখা উচিত যেখান থেকে যে কোনো অপরাধের ক্ষেত্রে আইন অনুযায়ী যে শাস্তি হওয়া উচিত সেটা করা উচিত সেটার যাতে নিশ্চিত করা যায় সেটা দেখা উচিত না দেখে যেটা করা হয় অনেক সময় পুলিশ বলে এটাকে মীমাংসা করে নাও আরেক প্রধান বলে এটাকে মীমাংসা করে সবগুলো আসলে এই যে মানে আইনের বাইরে আইন বহির্ভূত এই সমস্ত পদক্ষেপ এগুলোর আমরা বিরোধিতা করি আমরা মনে করি যে আমাদের সংবিধানের আমাদের আইনের ঘেরাটুপুর মধ্যে যতটুকু প্রভিশন আছে তাতে একজন রেপিস্টকে একজন খনিকে একজন অপরাধীকে যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া যায় কিন্তু সেটাকে নিশ্চিত করার দায়টা কিন্তু প্রশাসন প্রশাসন যদি এটা না করে তার দায় প্রশাসনকে নিতে হবে আমরা নিশ্চিতভাবে এটা মনে হয়েছে এই ক্ষেত্রে এটা আপনারা পোটেই জিজ্ঞেস করবেন হতো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে প্রশাসন যদি প্রথম থেকে তৎপর হতো যখন মেয়েটির বাবা ইয়ের কাছে পুলিশ ফাঁড়িতে গিয়ে বলছে যে আমার এই ব্যাপারটা যেদিনে একটু মেয়েকে খুঁজুন আপনারা তখন যদি তৎপর হতো এখানকার যে লোকাল ফাঁড়ি তাহলে মেয়েটাকে হয়তো আজকেই হারাতে হতো না এবং তারপরে যে চার ঘন্টা সময় চলে গেছে এই চার ঘন্টা সময়ের মধ্যেই অপরাধ সংঘটিত হয়েছে মেয়েটিকে খুন করা হয়েছে নৃশংসভাবে খুন করা হয়েছে যা আমরা শুনছি তার গায়ে সত্তরটার মতো সত্তর আশিটা কামড়ের দাগ আছে সিগারেটের ছাঁক একটা বছরের বাচ্চা এটা প্রশাসন যদি এরপরে মুখ ঘুরিয়ে থাকে আর বলে যে সবাইকে উৎসবে যেতে হবে উৎসবে যাওয়ার জন্য মানুষ বসে মানুষ কিন্তু এটা শেষ দেখে ছাড়বে এবং আমরা এটা মনে করি আমরা যেহেতু নাগরিক আন্দোলন করি মানবাধিকার আন্দোলন করি মানুষের নাগরিকের শক্তি অনেক বেশি এটাকে একটা পলিটিক্যাল আইডেন্টিটির জায়গা থেকে যদি দেখা হয় এটা পলিটিক্যালাইজ করার চেষ্টা হয় যে এটা হিন্দু ওটা মুসলমান এটা বিজেপি ওটা সিপিএম এটা তৃণমূল এই করে কিন্তু এর কোনো সুরাহও হবে না মীমাংসা হবে না নাগরিকরা যেভাবে আজকে পথে নেমেছে নাগরিকরা যেভাবে নিজেদের উদ্যোগে তারা মিছিল করছেন মিটিং করছেন দাবি জানাচ্ছেন জনপ্রতিনিধিকে প্রশ্ন করছেন আমরা মনে করি এটাই করতে হবে এটা করার মধ্যে দিয়ে দেখুন এই সরকার একদম অপদার্থ তার পরিচয় দিয়েছে শুধু আজকের এই বাচ্চাটার ঘটনার কেন্দ্র করে নয় আজকে যদি প্রিয়াঙ্কা হাসদার বেলা বিচার ন্যায় সঙ্গত পেত আবু সিদ্দিকির বেলা যদি ন্যায় সঙ্গত বিচার পেত বিশ্বজিৎ মুন্ডাকের গণহত্যার বিরুদ্ধে যদি সঠিক ব্যবস্থা হতো আরিয়ান বিশ্বাসের খুনের জন্য যদি সঠিক ন্যায় বিচার হতো তাহলে আজকের নতুন করে এই নবছরের বাচ্চারা আবার নতুন করেই মায়ের মায়ের শূন্য হতো না এবং এই সাহস কোনো পাবলিক কোনো দুষ্কৃতীরা তারা এই সাহসটা পেত না এটার যেমন দায় একদিকে সরকার এবং তার পুলিশ সরকার পুলিশকে দলদাস বানিয়ে দিয়েছে আর দলদাস বানানোর কারণে এখানে এসে প্রমাণ পেলাম সেটাই এসপির একটা বয়ান পেয়েছি এসপি সাহেব বলছেন আমরা এটাকে ইনকোয়ারি করছি যথারীতি আমরা ভালো ভূমিকা নিয়েছি আমরা সাত দিনের পিসি নিয়েছি নেওয়ার পরে আমরা ব্যবস্থা করবো আমি তো অত্যন্ত খুশি হয়েছিলাম এসপি সাহেবের বক্তব্য শোনার পরে কিন্তু আজকের আমি খুব অসুস্থ শরীর নেব এবং বাড়িতে গিয়ে তদন্ত করা দরকার বাড়ি আসার পরে যা খবর শুনলাম যে এরা প্রথমে লিখিত কমপ্লেন করতে গেল বাচ্চারা যখন পাওয়া যাচ্ছে না তখন মোশমারি পুলিশ ক্যাম্প কোনো ব্যবস্থা নেয়নি জয়নগর থানা থেকে কোনো স্টেপ নেয়নি প্রশাসন এটাকে ধমকে চমকে কেস থেকে ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চেয়েছে এটা বাড়ি ওলার অভিযোগ ফলে আমাদের বক্তব্য খুব ক্লিয়ার আজকের এই ঘটনা নয় সারা রাজ্যে জুড়ে সর্বত্রভাবে একই রকম ঘটনা পাচ্ছে সেই রিজাউন রমন থেকে শুরু আর আজ পর্যন্ত একদম বিশ্বজিৎ মুন্ডা থেকে শুরু করে আর সাবির মল্লিক থেকে শুরু করে আবু সিদ্দিক থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে আরিয়ান বিশ্বাস থেকে শুরু করে এই ছোট্ট শিশু পর্যন্ত একটাও বিচার এখনো সঠিকভাবে পাইনি এই মেয়ের পিসি যে বাচ্চারা মারা গেছে তার পিসি বলছিল তারও মেয়ের একই ঘটনা ঘটেছে দু হাজার কুড়ি সাল থেকে এই পর্যন্ত চার বছর হয়ে গেছে সেও এনসা পাইনি বিচার পাইনি ফলে ভরসা কোথায় করবে আর এই বিধায়ক কেন এসে আতঙ্কিত করছে আমি আস্তে আস্তে দেখলাম আরো বেশ কয়েকজন রাজ্য সরকারের প্রতিনিধিরা এসেছিলেন তাদের পেছনে হাহাকারে অনেক পাইলট কার্ড আছে ফলে তাদের তো এটা মানুষের ধমকে চমকে থাকতে হবে এখন রাজনৈতিক নেতাদের একটা আলাদা জায়গা তৈরি হচ্ছে আর আমাদের আলাদা রাজনৈতিক নেতাদের কায়দা হলো এ সমস্যা ভাই লুটে পেটে ভা খায় কে কেমনভাবে ক্ষমতা দখল করবে কার হাতে রাজ চাবুক থাকবে সে গোটা পাড়া প্রতিবেশী এলাকা শাসন করে নিজেদের স্বার্থ সিদ্ধি করবে তাতে কারো জীবন গেল গেল কোনো শিশুর গেল নারীর গেল পুরুষ গেল তাদের কি আসা যায় ফলে প্রশাসনিক ব্যবস্থাপনার জায়গা থেকে আমরা মনে করছি এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে আজকে যদি তিলক তোমার বিচার সঠিক হতো আজকে অন্যান্য যে সমস্ত খুন ধর্ষণের বিচার যদি সঠিক হতো তাহলে নূতন করে আবার এই ঘটনাগুলো বাড়তো না এর জন্য দায় আমি মনে করি রাজ্যের পুলিশমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি অপদার্থ তার পরিচয় দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলবো সঠিক বিচারের জায়গা ব্যবস্থা নিন এবং এই ছেলেটার সম্পর্কে আমরা যা শুনেছি তার আশপাশের মানুষের কাছে যা শুনেছি ছেলেটা দুশ্চরিত্রহীন ছিল ছেলেটার বয়স আঠেরো প্লাস কিন্তু সে একা একাধিক এরকম আরও কয়েকটি মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে ফলে তার পরিবারও সন্তুষ্ট নয় যে ছেলেটা ঘটিয়েছে তার আশেপাশের মানুষ তার জ্ঞাতি পরিবার তার পাড়া প্রতিবেশী সকলেই অসন্তুষ্ট তাদের সঙ্গে আমরা কথা বলেছি বলে যা জেনেছি সবাই চাইছে ছেলেটার উপযুক্ত শাস্তি হোক আমরাও দাবি করছি আমি হোসেন গাজী দেশ বাঁচা ও সামাজিক কমিটির পক্ষ থেকে আমিও বলছি আমার এই ছোট্ট বোনটার জন্য অবশ্যই ওর সাজা লাগা উচিত ফাঁসি হওয়া উচিত ফাঁসির দাবি কেউ না করলো আমি দাবি করছি এই ছোট্ট বাচ্চা ছোট্ট আমার বোনের মতো ছোট্ট আমার সন্তানের মতো কেন তার সঙ্গে এই দুর্ব্যবহার করলে সে মানুষ রূপে জানোয়ার মানুষ বলে তার মনে করেন না সে মানুষ রূপে জানোয়ার এই জানোয়ারের ফাঁসি হওয়া উচিত এই পৃথিবী বেঁচে থাকার এর কোনো অধিকার নেই যে একটা ছোট্ট নাবালক শিশুকে ধর্ষণ করে তাকে কামড়ে তাকে টিপে টিপে হত্যা করে তাহলে সেই মানুষ এই পৃথিবী বাঁচার তার কোনো অধিকার নেই আইনের কি ধারা আছে কোথা থেকে কি করবে জানি না তবে পুলিশ ইতিপূর্বে যদি মনে করতেন তিনশো দুই চারশো ছয় একাধিক ধারা আছে সেই যে ধারাগুলো দিয়ে কিডন্যাপিং এবং মার্ডার ধর্ষণ দিয়ে তার উপযুক্ত সাজা যে সাজা থেকে বেরোনোর জায়গা নেই পুলিশ মনে করলে এটা করতে পারে সাত দিন পিসি নিয়েছে এগুলো করতে হয় বলতে হয় বলেছে এবার আরও একটি কথা বলি এখানে আমরা কোনো রাজনৈতিক মনে করি না এটা নিরাপক্ষভাবে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এই অসহায় এই অত্যাচারের পাশে দাঁড়িয়ে কথা বলবেন আমরা দেখেছি এটা নিয়ে কোনো কোনো সংগঠন তারা রাজনৈতিক ব্যানার নিজেদের ফায়দা লুটতে চাইছে মনে রাখবেন এই দেশে উনিশশো সালে হিন্দু মুসলমান দলিত আদিবাসী চিকিৎসায় রক্ত দিয়ে তবে দেশ স্বাধীন হচ্ছে তবে ব্রিটিশ দাঁড়িয়েছে আজ আমাদের সেই ঐক্য আমাদের সেই সনতি আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য কোনো কোনো রাজনৈতিক দল মাঠে নামছে ফলে সেদিকে আপনাদের কাছে চোখ কান খুলে রেখে আমি আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত সুদ্ধিসম্প্র মানুষের কাছে আবেদন রাখবো আরেকটা ভয়ঙ্করী সাম্প্রদায়িক শক্তি আছে আমরা দেখেছি অগ্নিমিতা পাল তিনি পদ্মারাট হসপিটাল এসছেন বড় বড় কথা বললেন বিজেপি লিডাররাও বলছেন কিন্তু প্রিয়াঙ্কা হাসদা একটা আদিবাসী বোন তাকে খুন করা হলো বিজেপির কোনো নেতার মুখে কোনো কথা নেই আপনি দেখুন বিশ্বজিৎ মুন্ডাকে পিটিয়ে খুন করা হলো বিজেপির নেতাদের কোনো মিছিল নেই আবু সিদ্দিকে পিটিয়ে খুন করলো বিজেপির নেতাদের কোনো কথা নেই আপনি দেখেন সাবির আলীকে পিটিয়ে খুন করলো কোনো কথা নেই ফলে আমাদের বক্তব্য যেখানে অন্যায় দেখেছি সেখানে আমরা গিয়ে রুখে দাঁড়িয়েছি আমরা দল দেখি না আমরা জাত দেখি না আমরা ধর্ম দেখি না আমরা মানুষ মনে করি মানবিক হিসাবে প্রত্যেক মানুষের সুস্থ স্বরূপভাবে বেঁচে থাকা দরকার সুতরাং একটা সাম্প্রদায়িক শক্তি আছে আর এস এস বিজেপি যারা এটাকে বিভাজন তৈরি করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে দলিত আদিবাসীর মধ্যে ভাগ করতে চাইছেন এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যেমন পরশু আমরা উত্তর চব্বিশ পরে বসিরার এসপির অফিস ঘেরোয়া করে বলেছিলেন বিশ্বজিৎ মুন্ডার স্ত্রীর ওই চাকরি দিতে হবে বিশ্বজিৎ মুন্ডার পরিবারে দশ লক্ষ টাকা দিতে হবে বিশ্বজিৎ মুন্ডার খুনিকে ফাঁসি দিতে হবে আজও দাবি করছে আমার এই ছোট্ট বোনটার অবশ্যই এই খুনি এই ধর্ষক একে ফাঁসি চাই এর উপযুক্ত সাজা চাই যেন দ্বিতীয় কোনোদিন চোখ তুলে কোনো মহিলা কোনো মা কোনো বোন কোনো সন্তানের দিকে চোখ তুলে না থাকায় তবে হ্যাঁ এটা নিয়ে কোনো যেন জাতপাতের লড়াই না হয় এটা নিয়ে যেন কোনো রাজনৈতিক হিংসা হয় ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হল হিংসা সেই হিংসা দমন করে মানুষের ঐক্য দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চভাবে প্রতিষ্ঠিত করতে চাই